বন্ধুরা, রেনুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, কিন্তু আজকে আমি ভালো নাই। তার কারণ হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার রকির পায়ে জানি কি হয়েছে। রকি একটু ল্যাংড়ে ল্যাংড়ে হাঁটতেছে, তো যার লেগে আজকে আমার মনটা একটু ভালো না। তো ওই দেখেন একটা পায়ে বাম পাটা এমন শুইলা রয়েছে, আর এই পাটা একটু ল্যাংড়াইতেছে। মনে হইতেছে যে ব্যথাও করতেছে, তো হে তো কিছু কইতে পারতেছে না। আর আমি রান্নাঘরে রান্না করতেছি, হে রান্নাঘরের দুয়ারটা বইয়া রয়েছে। তো এখানে রান্না বসাইছি, তারপরে ডাক্তারে ফোন করছি আর আওনার লেগা বাড়ির। তো এই মনটা একদমই ভাল লাগতেছে না, রান্না টান্না করতেও কোনো ভাল লাগতেছে না। নাহলে এটা কি সুন্দর খেলে দৌড়ায়। আজকে এটা বয়ে রয়েছে, পাটা প্রচণ্ডই ব্যথা মনে হইতেছে, পাটা ফুললো রয়েছে। তো কি তারে রকি, কি হয়েছে তোর? কেমনে ব্যথা পাইছ তুই কইতে পারস না? কেমনে ব্যথা পাইছ হঠাৎ করে? রাতে তো ভালোই আছিলি, এখন তোর কি হয়েছে? তো তারপর রকির লেগা রকির মাংস সিদ্ধ বসাইছি। রকির আমরা মাংস সিদ্ধ করে দিই শুধু জল দিয়া। তো তারপর রকির মাংস সিদ্ধ করে এবার রকির লেগা ভাত লইতেছি। রকির এভাবে আমরা খাওয়ান দিই, মাংসটারে একদম গুঁড়া করে লাই, গুঁড়া করে ভাতের লগে একদম মাইক খেলাই। আর ওই যে সিদ্ধ জলটা এটা ভাতে দিয়ে দিই। তো এভাবে রকিরে খাওয়ান দিই। তো রকিরে খাউন টাউন দিয়ে এবার খাইয়েছে, এবার গলার বেলটা বাইন্দা লইতেছি, কারণ ডাক্তার এবার যদি আবার তেনারা তো চিনে না, যদি আবার কামড় টামড় দেয়। তো তবে আমরা রকি ভালো আছে, এমনি কি ওরে কামড় টামড় দিছে না অহন অবধি বা দেয় না, তো এমনি ভালো আছে। তবে রকির এমনও আর কারণ রয়েছে, রকি 3-4 দিন আগে ছাদের তেল লাভ দিছিল, আমার ছেলের লেগেই ছাদের তেল লাভ দিছিল। তো এর মধ্যে ছেলেরা খাওয়াটা স্কুলে ফাটাই দিছি, আর ওই দেখেন পিছনের পাওটা উঠায় রাখে, মনে হয় ব্যথা করতেছে। তো তারপর ডাক্তার আয় না, আমরা বয়ে রয়েছি, এখান থেকে রান্না বসাইতেছি, আর ওই যে দেখেন পাটা কেমনে উঠায় রাখে, আর যে জায়গাটা চলছে এই জায়গাটা দিয়ে রক্ত বেরিতেছে। তো তারপর যাই কদ্দূরে পাখি টিরে দেখে, পাখি টিকিতা করতেছে। তো পাখি টিরে দীক্ষা খাওন টাউন দিয়া জল টল দিয়া, এখানে তারা 7 জন আছে, আর 2 জন কলসিত আছে, একটার ভিতরে ডিম আছে, আর ওই আরেকটা কলসির ডিম পাচ্ছে কি না আমি জানি না। তো কিছু পাতা এমনি দিছি, আর কিছু পাতা জলে ভিজাই দে রাখা দেবো, কারণ তাজা থাকবো জলে ভিজাই রাখা দিলে। তো অক্ষণে এটি খাই লেবো, পরে আই আবার জলে ভিজাই না পাতা দিয়ে আবার দেবো। তো তারপর পাখিটিরে খাওন টাউন দিয়া এবার বয়ে রয়েছি, ডাক্তার আয় না। তো আমার আবার পার্লারও যেমন পার্লারও কাস্টমার বয়ে রয়েছে, আজকে যাওয়ার ইচ্ছা নাই, তবু যাইতে লাগতেছে। তো এর মধ্যে আমার মাসটি এরাও কদ্দুর ভিডিও করলাম, আমি বয়ে বয়ে দেখতেছি মাসটি। তো তারপর রকিও আমার লগে দিয়ে বয়ে রয়েছে। তো এবার ও তাই না আইসে রকিরা দেখতেছে। তো এরপরে দেখা টেক্ষা ওষুধ টুষুধ দিল, কইছে এমন কিচ্ছু না, এটা ওই ছাদাতে পৌঁছে যায়, তো হঠাৎ কদ্দুর ব্যথা পাইছে, তো তানে ওষুধ লেখা দেবো, ওষুধ ডেন না করছে। ওই দেখেন পাঠা দিয়ে রক্ত বেরিতেছে, এটা কেমন কেমনি হয়েছে আমি নিজেও করতে পারি না। সকালে উঠটা দেখি পাটা এরকম ছুলে রয়েছে, ছাদাতে পৌঁছে যায় এমন হয়েছে না, এটা হয়তো বা কালকে রাত্রে বা সকাল টকালের দিকে হয়েছে। তো এর পরে তানে প্রেসক্রিপশন লেখতেছে ডাক্তার কাকুয়ে। তো তারপর আমি প্রেসক্রিপশনটা লইয়া ওষুধটা কিনা দিয়া তারপর আমি পার্লারে যাবো, পার্লারও আজকে কাস্টমার হই না, তো তারপর পার্লারে যাবো। তো জানি এখন প্রেসক্রিপশন করতেছে, তবে এখন একটু মনটা ভালো লাগতেছে যে এমন কিছু হয়েছে না, ভাবছি বা কোনো ব্যথা ট্যাথা পাইছে কোথায় না কইছে। ওষুধটা দিলই সারবো, একটা স্প্রে দিছে আর একটা মলম দিছে, কইছে এটা দিলেই ঠিক হয়ে যাবো। তো এই যে তেনে প্রেসক্রিপশনটা লিখা দিছে, তো কোনো ওষুধটা কিনা বাড়ি দিয়া তারপর আমি পার্লারে যাবো। তো এখন আমি রেডি হয়ে গেছি, যাবো ওষুধ কিনতাম। এখন একটু মনটা খুশি খুশি লাগতেছে যে রকির তেমন কিছু হয়েছে না। তো আজকের ভিডিও এটুকুই, তোমরা লোক এটা শেয়ার করলাম আমার রকির কী হয়েছে, আমার মনটাও খারাপ আছিল, তোমরা লোকের শেয়ার করে সেটা ভাল লাগছে। তো প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।